আর গুলি চালাবে না সেনাবাহিনী। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এই আশ্বাস দিলেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার বুজ্জামান। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের তিনি শান্ত হওয়ার পরামর্শ দেন। এদিন বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার আগে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। এরপর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার বুজ্জামান। বৈঠকে ছিল বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামের প্রতিনিধিরা। শিক্ষাবিদ আফিস নাজরুল ও জুনায়েদ সাকিও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে আপাতত এক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে সেনা, সেই সরকারই আপাতত দেশ চালাবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার বুজ্জামান বলেছেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর উপর আস্থা রাখুন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন, সকলের সাহায্য চেয়েছেন। তিনি বলেন, মারামারি সংঘাত করে আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত হন, আসুন সবাই মিলে সুন্দর দেশ করি। সেনাবাহিনীর প্রধান আরও জানিয়েছেন, বঙ্গভবনে গিয়ে তারা আরেক দফা বৈঠক করবেন, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা গঠন করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করেন, করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। রবিবার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ চেয়ে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে। এদিন সকাল থেকে গণভবন অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা। তার আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন সেনাপ্রধান। সূত্রের খবর, সেনার সঙ্গে আলোচনার পরে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। তারপর তিনি সেনার কপ্টারে ভারতের আগরতলায় এসেছেন। এদিকে গণভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।